হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটি হতে চলেছে একটা শ্যুটে যাওয়া হচ্ছে, আমাদের একটা ওয়েডিং শ্যুট ছিল বিহারে। তো তার জন্য আমরা সবাই রেডি হয়ে ফটাফট চলে এসেছি রামনগরে, রামনগরে বাস ধরার জন্য। তো রামনগরে বাস ধরতে গরমের জন্য একটা আইসক্রিম কিনে তারপরে ধরে নিলাম একটা বাস, পিছনে সিটে বসে বাসের মোটামুটি আমরা চললাম হাওড়া স্টেশনে। তো ফাইনালি আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গিয়ে সব লাগেজ ট্যাগেজ সব বহে টেনে নিয়ে ট্রেনে রেস্ট নিয়ে নিই, তারপরে তারপরে দেখাচ্ছি। আর আমাদের খাবারটা আমরা অনলাইনে অর্ডার করেছি, জানি না আগেরবারই বুকিং ক্লোজ করে দিচ্ছিল, এবার কী হবে জানি না, দেখি তারপর কী হয়। তো এবারে জোরদার খেয়েছিলাম যে খাবার পেয়েছিলাম না, বুকিং করার পরে বুকিং ক্লোজ হয়ে গেছিলো, তো এবারই বুকিং অ্যাপ্রুভ করেছে। বাট এখন তো স্টেশন থেকে না নামার অবধি, খাবার না হাতে আসা অবধি, আমি তো এখন অবধি বিলিভ করছিলাম যে খাবার পাবো না, খালি আছে রাতে ফিরবো, মানে ঘর মানে কাল সকাল অবধি খালি পেটে থাকতে হবে, জানি না। তো স্টেশনটা ঢুকছে, স্টেশনে গাড়ি ঢুকছে, যদি খাবার পাই তো ভালো, না পেলে সারা রাত। আরে কেনা ক্যা চাতে হো। তো ফাইনালি ট্রেনটা ঢুকছে বর্ধমান স্টেশনে, জানি না খাবার পাবো কি না, ওয়েট করছে ছেলে, দেখি বাইরে বেরিয়ে দেখি খাবারটা পাই কি না। বেশ, বর্ধমান স্টেশনে ঢুকে গেছে, বলেছিল গেটের কাছে দাঁড়াতে, গেটের কাছে দাঁড়িয়ে আছে। গাইস মুঝে বহুত জ্যাদা খুশি হো রহি হ্যায়। আগের বারই শ্যুটে যাওয়ার সময় খালি পেটে গেছিলাম, ভেবেছিলাম যে হয়তো এবারেও খালি পেটে যেতে হবে, বাট ফাইনালি আমাদের পিজ্জা চলে এসছে, এখন যাবো। পিজ্জা প্রাইস ওয়াইজ নট স্যাটিসফাইড, কারণ এত টাকা নিয়ে এত ছোট পিজ্জা আমি তো স্যাটিসফাইড নয়। বাই দ্য ওয়ে ডমিনোস মানে নিশ্চয়ই স্যাটিসফাইড করবেও না, ওরা টেস্টে হয়তো স্যাটিসফাইড করতে পারে বাট সাইজে স্যাটিসফাইড হবে না কোনো দিনও। তো দেখি পিজ্জাটা খুলে তারপর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবো। আমাদের 450 টাকার পিজ্জা চলে এসছে, পরে ওটা খুলে দেখবো ওতে কি আছে। সো গাইস ফাইনালি অলগ আনবক্সিং কর রহা হ্যায়, 450 রুপে কা পিজ্জা, 3-4 এক্সাইটমেন্ট দেখ রহে হো সবকে। লাস্ট টাইম ভুখা লেগে গেয়া থা, লাস্ট টাইম রনি তো থা নেই, আর আমারা পিজ্জা আনবক্সিং হো রহা হ্যায়। ভাই খুশবু তো বহুত আচ্ছা হো রহা, ওয়াও ওয়াও, নেই আচ্ছা মিলা, সোয়াবিন পিজ্জা অর্ডার করেছি। আরে চিকেন হ্যায়, চিকেন কে নাম পে সোয়াবিন দিয়া, আরে রুক যা ভাই, ইসমে সস সস অ্যাড করো আপ। তো ফাইনালি আমাদের পিজ্জা এসে গেছে, এবার আমরা ভুকা পেট খাবো, এবার পিজ্জা খেয়ে নিব, আর ভালো ফ্ল্যাশটি দেওয়ার আগে এরা ভুক্কার গুলো সব খাওয়া শুরু করে দিয়েছে নিজের নিয়ে। তো আমি চিলি ফ্ল্যাশটি দেওয়ার আগে এরা খাওয়া শুরু করে দিয়েছে, তো নিয়ে খাই আর টেস্ট করি, লেটস গো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ভাগলপুর স্টেশনে, ভাগলপুর স্টেশনে পৌঁছে আমরা ক্লায়েন্টকে কল করেছি, ক্লায়েন্ট আসছে, অটো পাঠাচ্ছে আমাদেরকে নামার জন্য, সবাই বসে আছে। এবার ক্লায়েন্ট অটো পাঠিয়ে দেয় একটা সুন্দর, অনেক অনেক দূর একটা অনেক বড় ব্রিজ পেরিয়ে চলে যাই আমরা, টানা 7 কিলোমিটার নাকি আমরা পৌঁছি, তারপরে কাজ শুরু হয়ে যায় আমাদের। তো এদের শুধু বারবারই মন্দিরে যাওয়া, এদিকে যাওয়া, ওদিকে যাওয়া, বেশ এইগুলোই রিচুয়ালটা বেশি হচ্ছিলো। তো যেখানেই যাচ্ছিলো একটা বক্স যাচ্ছিলো সঙ্গে, বক্সের সঙ্গে সবাই নেচে নেচে যাচ্ছিলো। তো সাউন্ডটা আমি মিউট করে দিই, কারণ নাহলে কপিরাইট চলে আসবে, ওই জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছিলাম। বাট যেখানে যাচ্ছি দেখছি সবাই মোটামুটি নাচতেই থাকছে, আর কোনো কিছু হোক না হোক। বাই দ্য এরপরে যখন আবার বেরিয়েছিলো ডান্সের জন্য, তখন হাতে গান নিয়ে বেরিয়েছিলো, আমার তো হেভি ভয় লাগছিলো, কারণ ওরা গুলি নিয়ে ফায়ারও করছিলো আকাশের দিকে, ওপরে তো আমি তাকিয়েই বসছিলাম না গুলিটা এসে আমার উপর পড়ে। তো ফাইনালি তারপরে আমাদের আর একটা গঙ্গা পূজা বলে ওদের রিচুয়াল হচ্ছিলো, যেটা গঙ্গার সাইডেই হচ্ছিলো, সেখানে আমরা গেছিলাম, শ্যুট করছিলাম। বাট শ্যুট করতে করতে প্রচণ্ড রোদ ছিল, শ্যুটের সময় যখন আমি শ্যুট করছিলাম তখন সানগ্লাস টানগ্লাস পরে, মতলব অনেক কিছু গামছামটা জেনে সেফটি নিয়ে আমরা শ্যুট করছিলাম একটা সুন্দর গঙ্গার সাইডে। বাট ঠিক তার কিছুক্ষণ পরেই তারা ডান্স আবার শুরু করে দিয়েছে, কারণ সেখানেও সেই বক্স গেছিলো। তো আমরা আমাদের মতন শ্যুট করছিলাম সেই গরমের মধ্যে, বাট ভাবতে পারিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সেখানে ওয়েদারও চেঞ্জ হয়ে যেতে পারে। বাট এইভাবে ওয়েদার চেঞ্জ হবে সেটা তো আনএক্সপেক্টেডই ছিল আমাদের, কারণ কিছুক্ষণের মধ্যেই যে কী ওয়েদারের চেঞ্জটা সেটাও দেখতে হবে সবাই। তো কিছুক্ষণের মধ্যে এমন ঝড় আসে আর এমন বৃষ্টি হয় আমাদেরকে, ভিতরে ঢুকে গিয়ে ওরা ছাতা নিয়ে বসে, তারপরে আমাদেরকে বন্ধ করে, ক্যামেরা বন্ধ করে ভিতরের থেকে কিছু শ্যুট করেছিলাম। তারপরে আর ওরা পুজোও ভালোভাবে করা যায়নি, তাড়াহুড়ো করে পুজো বন্ধ করে সবাই দৌড়ে চলে এসছে, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়ে কাদা টাদা হয়ে গেছিলো। ওই যে দূরে আমরা ছিলাম ওইখান থেকে কাদাই আমরা পেরিয়ে এত দূর অব্দি চলে এসেছিলাম।
তো ফাইনালি এটাও কমপ্লিট হয়ে ঘরে ফেরার পর ওদের রিচুয়াল শুরু হয়ে গেছিলো, অনেক রিচুয়াল টিচুয়াল হচ্ছিল। তো সেইসব রিচুয়ালের পর বারাত তারপরে ঢুকেছে, বারাত ঢুকলো যখন ঘোড়া টোড়া ডান্স টান্স হচ্ছিলো। ঘোড়া নাচ টান্স আমি ফার্স্ট টাইম লাইফে আমিও দেখিনি, এর আগে কখনো ঘোড়া ডান্স বা এইভাবে ঘোড়া নাচিয়ে বারাত ঢুকতে কখনো আমি দেখিনি। তো এইভাবে তারা ঘোড়া ডান্স করে ঢোকার পরে ওদের প্রথম আসার পরে বারমালা হওয়ার আগে ওরা ওদের টেবিলে মানে ওদের চেয়ারে বসছিলো, সেখানে একটা কিউট বাচ্চা ছিল, তার কিছু ছবি তুলে নিয়েছিলাম। তার বাচ্চাটা খুব খুশি ছিল, বাচ্চাটাও আমার কাছে এসে কিছু ছবিগুলো দেখছিলো। তারপরে ওদের বারমালা হলো, বারমালার পরে সে বাচ্চাটা আমার কাছে এসে তার ছবি দেখে খুব খুশি, বাচ্চারা দেখে বলছিল যে খুব সুন্দর হয়েছে ছবিগুলো। তো ফাইনালি এইভাবে কেটে যায় আমাদের তিনটা দিন। আমি ফিরলাম বাড়ি, আর ফলো ফর নেক্সট ব্লগ।